পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাদের পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শহর জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস জানান, তারা হাসপাতালের সুপারকে সংবর্ধনা জানানোর পাশাপাশি প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানান। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য, প্রমোদ হরিজন, রাজনারায়ণ সাউ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আমরা আজকে বর্ধমান মেডিকেল হসপিটালে এসেছিলাম এবং ডেপুটি সুপার সুপার স্যারকে সংবর্ধনা করার জন্য, আজকে স্যাররা কোনো কারণে না থাকার জন্য ওনাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন ডাক্তারবাবুকে, তো আমরা সেই ডাক্তারবাবুকে আজকে বিশ্ব চিকিৎসা দিবস উপলক্ষে আজকে সংবর্ধনা জানালাম। সাথে সাথে আজকে আমাদের মহান ডাক্তারবাবু ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার আজকে জন্মদিন এবং প্রয়াণ দিবস উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।